টার্গেট 2023 মহানগর বাহিয়ে ঘরে ঘরে পাব পানি দেড় লাখ মানুষক খোয়া পানি দিয়ার পরিকল্পনা মন্ত্রী অশোক সিংঘালর শনিবারে খারঘুলি নির্মীয়মান পানি যোগান প্রকল্প পরিদর্শন করে মন্ত্রী অশোক সিংঘালে লগতে উজান বজারত নির্মাণ করে থাকা রিভার ফ্রন্ট পরিদর্শন করে মন্ত্রী অশোক সিংঘালে 300 কোটি টাকায় ব্যয়ে নির্মাণ করে থাকা প্রকল্পটো অহা দুবছর সম্পূর্ণ করার পরিকল্পনা মন্ত্রী অশোক সিংঘালর ইতিমধ্যে 12,000 লোকর ঘরত পরীক্ষামূলক আরম্ভ হয়েছে পানি যোগানোর ব্যবস্থা দ্বিতীয় পর্যায়ত 26,000 বৃদ্ধি হব এই সংখ্যা ভালে অগ্রগতি হয়েছে যা দেড় বছরত যা ইনটেক পয়েন্ট চালু হওয়া নাছিলে ফিল্টার প্লান্ট চালু হওয়া নাছিলে এরিয়েটর চালু হওয়া নাছিলে গোটে কামটো আজি সম্পূর্ণ হয়েছে মই 2 মাহ আগতেও আহি গৈছিলো তেতিয়াও কামটো কিছুখিনি বাকি আছিলে কিন্তু আজি দেখিছো যে কাম প্রায় সম্পূর্ণ হওয়ার পথত আর এই পানি যোগান আঁচনির জড়িয়তে প্রায় 1.5 লাখ মানুষক আমি খোয়া পানি ব্যবস্থা করে দিব পারি পর্যায়ক্রমে আমি গুয়াহাটিত পানি দিয়ার ব্যবস্থা করছো এটা ট্রায়াল রানত প্রায় আমার 12,000 ঘরত পানি দিয়ার ব্যবস্থা আমি করে দিছো আর এটু খুলিলে আকো এই সংখ্যাটো মই ভাবু যে 26,000 বৃদ্ধি পাব মন্ত্রী অশোক সিংঘালে পরিদর্শন কালতে সাংবাদিকক জনায় 21 জানুয়ারীত জাইকার প্রতিনিধি আর মুখ্যমন্ত্রীর মাজত হব পানি যোগান সন্দর্ভত আলোচনা বৈঠকৰ অন্তত পানি যোগান সন্দর্ভত মুখ্যমন্ত্রীয়ে আনুষ্ঠানিকভাবে সদরি করিব সকলো কথা আজি ইয়ার উপরতে ইয়ে করে রাখক 21 তারিখে আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় জাপান এম্বেসির প্রতিনিধি জাইকার প্রতিনিধির লগত লৈ তেখেতে এই শুভ উন্মোচন আরম্ভ করিব পার্সেল কমিশনিং আরম্ভ হব আর প্রায় 25-26-30,000 মানুষ ঘরত আমি পানি দিয়া ব্যবস্থাটো করিব পারিম পর্যায়ক্রমে গোটে গুয়াহাটিত আমি পানি দিব পারিম আপনাদের যদি লক্ষ্য করে গুয়াহাটির প্রত্যেকটো অঞ্চলত পাইপ লেইংৰ কাম চলি আছে উল্লেখযোগ্য যে খোয়া পানি যোগান প্রকল্প সমূহের কামর অগ্রগতি জানিবলৈ শনিবারে গুয়াহাটি মহানগরী উজান বজার খারঘুলি পান বজার ফাঁসি বজার এলাকাত থাকা গুয়াহাটি জলবোর্ড গুয়াহাটি স্মার্ট সিটি লিমিটেড আর GMDA দ্বারা রূপায়িত বিভিন্ন প্রকল্পস্থলী পরিদর্শন করে মন্ত্রী অশোক সিংঘালে ভিডিও জার্নেলিস্ট মনমোহনের সহযোগত হ্যাপি বড়া NB News